যেই নবী উটকে মজলুম হওয়ার থেকে বাঁচালো, যেই নবী মানুষের গোলাপ থেকে গোলামীর জিঞ্জির খুললো, যে নবী নারীর অধিকার প্রতিষ্ঠা করলো, যে নবীর হুকুমতের মাধ্যমে জমিন জেনা ব্যবচার মুক্ত হলো, অত্যাচার অনাচার শোষণ জুলুম যে নবীর ছোঁয়ায় দূর হয়ে গেল, সেই নবীরে সন্ত্রাসী নবী বলে যারা গালি দেয়, ওরাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, ওরাই সবচেয়ে। আর সেই নবীর ধর্মের মুসলমানদেরকেও যারা সন্ত্রাসী কয়, ওরাই সন্ত্রাসী, ওরাই সন্ত্রাসী, ওরাই সন্ত্রাসী। ইসলাম সন্ত্রাস অথবা জঙ্গিবাদকে লালন পালন করে না। এই জাতি ইসলাম জঙ্গিবাদ সন্ত্রাসকে লালন পালন করে না। ইসলামের নবী সন্ত্রাস শিখায় না, সেবা শিখায়েছে, আদর্শের তালিম প্রদান করেছে। মানুষকে শুধু আদর্শ শিখায় নাই, উটকেও আদর্শ শিখাইছে, কুকুরকেও আদর্শ শিক্ষা দিয়েছে, পাখির আদর্শ পাখির খেদমত শিক্ষা দিয়েছে। বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর উম্মত যারা মুসলমান, যারা ওদের ভেতরেও অন্যায় নাই, জুলুম নাই, সন্ত্রাস নাই, সঙ্গত কারণে মুসলমানদের ভেতরে জঙ্গি নাই, মুসলমানদের ভেতরে সন্ত্রাসী নাই, মুসলমানদের ভেতরে ফাসাদ সৃষ্টিকারী নাই, মুসলিম মিল্লাতের ভেতরে সত্যিকারের উলামায়ে কেরামের ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আখলাকের মানুষ আছে, আখলাকের মানুষ আছে। ইসলাম ধর্ম তো সন্ত্রাস শিখায় না, তবে হ্যাঁ, ইসলামে জঙ্গিবাদ নাই, সন্ত্রাস নাই, কিন্তু ইসলামে জিহাদ আছে, যে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গিবাদ দুটি এক নয়, জিহাদের আগমন হয়েছে বিশ্ব নবীর মাধ্যমে জমিনের সন্ত্রাসের মূল উঠায় ফেলার জন্য। সুতরাং জঙ্গিবাদ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী আর মুজাহিদ এক নয়। মুজাহিদরা হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, মুজাহিদরা হলো আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতকার হয়ে যায়। মুজাহিদরা পেট্রোল বোমা লয়ে যায় না, আর ওই গ্যাসের বোতল লয়ে তারা যায় না, ওরা দিলের ভেতরে তাওহীদের আগুনের খন্ড লয়ে যায়, খালি হাতে হেঁটে যায়, বিপ্লবের মালা ওরা গলায় দিয়ে হেঁটে যায়, বিপ্লবের মালা গলায় করে হেঁটে যায়। এ কারণেই যারা শাপলা চত্বরে গিয়েছিল ওরা অস্ত্র সহকারে যায় নাই, ওদের হাতে কোনো বাঁশও ছিল না, লাঠিও ছিল না, বোমাও ছিল না, রিভলভারও ছিল না, ধারালো দাঙ্গা বাহিনীর অস্ত্র ওদের হাতে ছিল, জোরে আওয়াজ করে বলেন, ওদের হাতে ছিল না, তবে ওদের মুখে জিকির ছিল। ওরা শাপলায় বসে জিকির করেছে, ওদের দিলের ভেতরে নবীর প্রেম ছিল, ওদের চোখে নবী প্রেমের পানি ছিল, অস্ত্র ছিল, অস্ত্র ছিল। এরা মুজাহিদ, মুজাহিদ আর দাঙ্গাবাদ জঙ্গিবাদ এক নয়। যেমন আল্লামা জুনায়েদ বাবুনগরীর আহ্বানে আল্লামা নূর হোসেন কাসমির ডাকে, আল্লামা মামুনুল হকের ডাকে, গত কয়েকদিন আগে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ ঢাকা শহরের মাটিতে বাইতুল মুকাররম চত্বর থেকে শুরু হয়েছিল, লক্ষ লক্ষ নবী প্রেমিকরা সেখানে অংশগ্রহণ করেছিল, ওখানে লাখ লাখ নবী প্রেমিক মুজাহিদদের হাতে একটি লাঠিও ছিল না, ছুরিও ছিল না, অস্ত্র ছিল না, তবে ওদের বুক বুঝাই নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল, গায়ের তাজা রক্ত ঢেলে দেওয়ার মতো ইশকার মহব্বত ওদের অন্তর্ভুক্ত।
এটা আলাদা জিনিস এইটা আর ওইটা দুইটা এক কারণ বিশ্বনবীর শিখানো আদর্শের ভিতরে এমন জঙ্গিপনা নাই সুতরাং আমরা পুলিশ ভাইদের কি বলি সেনাবাহিনীকে বলি র‍্যাব ভাইদের বলি বিডিআরদের কি বলি প্রশাসনের যারা দায়িত্বশীল তাদেরকে বলি এই দেশের কওমি উলামাদেরকে নিয়ে এত টেনশন করার কোনো কিছু নাই তারা জঙ্গি নয় তারা সন্ত্রাসী নয় তবে তারা আল্লাহর দ্বীনের মুজাহিদ তারা দাঙ্গা ফাসাদ করে না তারা ময়দানে গিয়ে প্রেম প্রকাশ করে প্রেম প্রেম প্রকাশ করে প্রেম প্রকাশ করে কারণ এই প্রেমটাও ঈমান আল্লাহর প্রেম নবীর প্রেমটা ঈমান আল্লাহর প্রেম নবীর প্রেম যার ভিতরে নেই সেটা ঈমান ঠিক না বে ঠিক আওয়াজ করে জোরে চিৎকার করে বলেন আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন ঠিক না বে ঠিক করে বলেন এই প্রেমটা প্রেমটা ঈমান লা ইউমিনু আহাদুকুম সরকার বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার হৃদয়ে তোমার নবীর মহব্বত না হবে সর্বোচ্চ নবীর মহব্বত হবে সর্বোচ্চ প্রত্যেকটা কালেমাওয়ালার হৃদয়ে নবীর মহব্বত হবে সবচেয়ে বেশি নবীর মহব্বত বাপের চাইতে কম না বেশি নবীর মহব্বত তোমার দিলে হতে হবে মায়ের চাইতে কম না বেশি আওয়াজ করে চিৎকার করে বলো নবীর মহব্বত কি দলের চাইতে কম না বেশি নবীর মহব্বত কি চাকরির চাইতে কম না বেশি নবীর মহব্বত কি তোমার নেতার চাইতে কম না বেশি আরো জোরে করে বলেন আরো জোরে করে চিল্লা আওয়াজ করে বলেন নবীর মহব্বত কি সন্তানের চাইতে কম না বেশি নবীর মহব্বত কি জানের চাইতে কম না বেশি নবীর মহব্বত হবে সর্বোচ্চ যার হৃদয়ে নবীর মহব্বত হবে সর্বোচ্চ সে হলো মুমিন যার হৃদয়ে এই মহব্বতটা নেই তার নাম আসমানে ইমানদার কামেল মুমিনের লিস্টে নেই মুসলমানের ঘরে জন্ম হইলেও তার নাম মুমিনের লিস্টে নাই মুসলমানের ঘরে জন্ম হইলেও তার নাম ইমানদারের খাতায় নাই কারণ তার হৃদয়ে নবীর মহব্বত নাই তো তার আসলে প্রকৃত ঈমানই নাই ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে করে বলেন নবীর মহব্বতটা এটা ঈমান এই বুঝতো মুসলমানের ছিল নবীর যুগের গাছেরও ছিল নবীর যুগের পাথরেরও ছিল নবীর মহব্বতটা যে ঈমান এটা পাহাড়েরও ছিল পাহাড়েরই বুঝ ছিল কিন্তু তুমি মুসলমান হয়ে যদি তোমার এই বুঝ না থাকে তাহলে তুমি কিভাবে শাফাত কামনা করবে কিভাবে তুমি হাউজে কাউসার কামনা করবে ও ভাই তুমি নবীর মহব্বত করবে না কেন তোমারই তোমার নবী সবচেয়ে বেশি মহব্বত করে বান্দাকে সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ আল্লাহর পরে বান্দাকে বেশি মহব্বত করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহি সালাতু ওয়াসসালাম তোমাকে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে তোমার বাপের চাইতে তোমার নবী তোমারে বেশি মহব্বত করে তোমার মা চাইতে তোমার নবী তোমারে বেশি মহব্বত করে তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার আপনজন তোমারে জানের চাইতে বেশি মহব্বত করে না এজন্য করোনা হইলে কেউ তারে ধরে না মহব্বত বেশি করে না বাবার করোনা হয়েছে সন্তান কাছে যায় না
বিবির করোনা হইছে স্বামী দারে কাছে যায় না ঠিক না ভাই ঠিক জোরে আওয়াজ করে বলেন সন্তানের করোনা হয়েছে তো তারে মায় কোলে লয় না ঘরে বন্ধ করে আটকায় রাখে ভিডিও দেখছো না মায়ের করোনা হয়েছে তো লাশ রাস্তায় পড়ে রইছে সন্তানরা ওই লাশের কাছে যায় না করোনার কারণে তোমার লাশের কাছে তোমার সন্তান যায় না তোমার মা যায় না তোমার বাপ যায় না তোমার ভাই তোমার পাশে যায় না কিন্তু হাশরের মুসিবতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা কালেমাওয়ালাকে রেখে জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত একজন কালেমাওয়ালা মুমিনকে আল্লাহর রাসূল ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাত কনফার্ম না করবে হাশরের কঠিন ময়দানে হাবিবে কিবরিয়ার নবী পাগলের মতো ঘুরা ঘুরা কালেমাওয়ালা উম্মত তালাশ করবে এক হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন যে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আমাকে জান্নাতে নেওয়ার জন্য একটা সিংহাসন পাঠাবেন মানুষরা পৌঁছরাত পার হয়ে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে যাবে কিন্তু হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা সিংহাসনে করে নেবে আল্লাহর রাসূলের তো আলাদা শান মাকামি মাহমুদ ওয়ালা পয়গম্বর তো এবার জান্নাতে যাইবেন আল্লাহর নবী তো হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা চেয়ার পাঠাইবেন একটা সিংহাসন পাঠাইবেন সিংহাসনটা এসে আমার পাশে দাঁড়ায় যাবে অর্থাৎ আমি ওই সিংহাসনে উঠলে এই সিংহাসন আমাকে বহন করে ফেরদাউস জান্নাতের গেটে নিয়ে যাবে আল্লাহর রাসূল বলেন কিন্তু উম্মতেরা রে আল্লাহ আমারে জান্নাতে যাওয়ার গাড়িটা পাঠাইলেও আমি নবী ওই গাড়িতে চড়ব না আল্লাহর পাঠান না গাড়ি এটার কদর না করলে আল্লাহর শানের খেলাফ আল্লাহর রাসূল বলেন আমাকে বহন করে জান্নাতে নেওয়ার জন্য সিংহাসনটা আসলে আমি আমার দস্ত মুবারক আমার হাতখানি কি আল্লাহর পাঠানো সিংহাসনের উপরে রাখব রেখে আমি আরশের দিকে তাকায় বলবো ওগো আল্লাহ আপনার পাঠানো জান্নাতি গাড়ি সিংহাসনের অবমূল্যায়ন করি নাই এই যে দেখেন আমি আমার হাত এটার উপরে রাখছি কিন্তু ওগো আল্লাহ আমি নিজে ওই সিংহাসনের ভেতরে ততক্ষণ পর্যন্ত উঠব না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভেতরে আমার একটা কালেমাওয়ালা উম্মত থাকবে আমি আমার একজন উম্মতকে জাহান্নামের ভেতরে রেখেও আল্লাহর জান্নাতে প্রবেশ করব না আল্লাহ আল্লাহ আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেন তাকে জান্নাতের জন্য আপনি যতক্ষণ পর্যন্ত ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের পথিক হব না তোমার নবীর মহব্বত হলো তোমার জন্য এরকম এই তোমার নবী যে উহুদের মাঠে দান মুবারক শহীদ করছে এটাও তোমার জন্য তোমার নবী উম্মতের দরদে তায়েফের মাটিতে ছেলেদের হাতে মার খাইছে এটাও তোমার জন্য তোমার নবী রাতের আধারে সেজদা দিয়ে চোখের পানি ফেলেছে তোমার জন্য তোমার নবী আরশের দিকে তাকায় কানছে আসমানের দিকে তাকায় বাচ্চাদের মতো চিৎকার করে রাসূল কেঁদেছে এটাও তোমার জন্য তোমার নবীর জিন্দেগীর কোরবানি তোমার নাজাতের জন্য হাদিস শরীফে আছে এখনো পর্যন্ত হায়াতুন নবী মদিনা শরীফে উম্মতের দরদে কাঁদতেছে উম্মতি উম্মতি বলে কাঁদছে এখনো যদি কোনো কানওয়ালার কান লয়া ওই কানওয়ালা যদি সত্যিকারের শক্তিশালী কানওয়ালা হয় সে যদি রাজে আধারে নিজের কানটাকে ঠেকায় তো সে আজও আওয়াজ শুনতে পাবে আল্লাহর রাসূল উম্মতের জন্য কাঁদছেন শুধু এখন কাঁদছেন তা না
ময়দানে মাহশরেও আল্লাহর নবী উম্মতের জন্য সেজদারত করতে থাকবেন সেজদা দিয়ে আল্লাহর কাছে যেই নবী তোমাকে এত মহব্বত করে কেন তুমি ওই নবীকে মহব্বত করবা না এ কারণে আল্লাহ তাআলার ফয়সালা তুমি যদি আগে আল্লাহর সাথে প্রেম করতে চাও তাহলে নবীর লগে আগে প্রেম করবা নবীর সাথে যার প্রেম জমবে আল্লাহ তার সাথে প্রেম করবে কেউ যদি নবীর প্রেমিক হয় তাহলে আল্লাহ তার প্রেমিক হবে এ কারণে আল্লাহ বান্দাকে নবীর প্রেমে পড়ার জন্য নির্দেশ করেছে নবীর ইত্তিবা করতে নির্দেশ করেছে সারা দুনিয়ার সব makhluk আল্লাহ তাআলা প্রেমের জন্য বানাইছেন ইনসান কেউ আল্লাহ তাআলা প্রেম করার জন্য বানাইছেন কিন্তু ওই ইনসানের সাথে আল্লাহর প্রেম নাই যেই ইনসানের নবীর সাথে প্রেম নাই আর যার নবীর সাথে প্রেম তার আল্লাহর সাথে প্রেম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন ওগো সরকার আপনি আপনার বান্দা আমার উম্মতদেরকে বান্দাদেরকে জানায় দেন তারা যদি আমার সাথে প্রেম করতে চায় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাহলে তাদেরকে বলুন ইত্তাবিউনী তারা যেন আপনার অনুসরণ করে আপনার সাথে যেন তারা প্রেম করে যারা আপনার সাথে প্রেম করবে তাদের আমার লগে প্রেম করন লাগব না আমি তাদের লগে প্রেম করব ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজে বান্দাকে ভালোবাসব এই কারণে বান্দাও যদি কামেল মুমিন হতে চায় রাসূল কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হার হার মুসলমানের হৃদয়ে এটা সর্বোচ্চ থাকবে এ কারণে সাহাবীরা নিজের বাবার চাইতে নবীর বেশি ভালোবেসেছিল নিজের সন্তানের চাইতে নবীর ভালোবাসা বেশি বিবির চাইতে সাহাবীর হৃদয়ে নবীর ভালোবাসা বেশি এজন্য হামজালা বিবিরে ঘরে রেখে জান দিতে পারছে সাহাবীর হৃদয়ে বাপের চাইতে নবীর ভালোবাসা বেশি যেমন উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা উনার ঘরে হযরত আবু সুফিয়ান তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই বেড়াইতে আসছেন মেয়ের বাড়িতে বাপ আসছে হযরত উম্মে হাবিবা আল্লাহর রাসূলের ঘরে আবু সুফিয়ান ঢোকার সাথে সাথে খাটের উপরে একটা চাদর বিছানো ছিল এটারে টান দিয়ে উঠায় ফেলাইছে আবু সুফিয়ান বলে মা আমি তোর বাবা বাপ ঘরে ঢুকলাম আর সন্তান হইয়া তুই চাদর উঠাইলি এটারে কি কয় বাপের ভালোবাসা বাপ হিসেবে সামান্য শ্রদ্ধা ভক্তি কি তোর নাই হযরত উম্মুল মুমিনিন বলে বাবা পিতা হিসেবে হাজার বার তোমাকে শ্রদ্ধা করি কিন্তু বাবা যে চাদরটা তুমি ঘরে আসার পরে আমি উঠে ফেলেছি বাবা জানো এই চাদরটা কার চাদর ওই চাদরটা রহমাতুল লিল আলামিন নবীর চাদর ওই চাদরের উপরে আমার রাসূল বিশ্রাম গ্রহণ করে আরাম করে হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদরে আরাম করে বাবা আমি মুমিন হইয়া ওই চাদরে কোনো কাফের পাপড়েও বসতে দিতে পারি না কারণ আমি বাবার চাইতে নবীর বেশি ভালোবাসি বাবার চাইতে নবীর দরদ আমার হৃদয়ে বেশি এটা হলো সাহাবীদের ঈমান সাহাবীরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে বাপের চাইতে বেশি ভালোবেসেছে নেতার চাইতে বেশি তাহলে নবীকে ভালোবাসতে হবে দলের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে নিজের আপনজনদের চাইতেও বেশি ভালোবাসা একজন মুমিনের হৃদয়ে হাত্তাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসা মুমিনের হৃদয়ে হবে আল্লাহ আল্লাহর নবী এটাই যদি হয় ঈমান আর এই ঈমানের
ইমানটাই যদি হয় আল্লাহর পছন্দের ঈমান, ওই সময়ে যদি কেউ তোমার রাসূলকে ব্যঙ্গ করে, ওই সময়ে যদি কেউ তোমার নবীর প্রেমের কার্টুন অঙ্কিত করে, তোমার ঈমানের উপরে আঘাত করে, তখন তুমি তোমার ঈমানকে কিভাবে ঝাড় করা দরকার? বর্তমান সময়ে ফ্রান্স নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যঙ্গ কার্টুন একে বিশ্বনবীর ইজ্জতের উপরে আঘাত করে, ওরা 200 কোটি মুসলমানের এই নবী প্রেমের ঈমানের তত্ত্ব শিখার ভেতরে ওরা আঘাত করলো, ঈমানে ওরা আঘাত করলো। এই সময়ে তোমার আমার অবস্থান কি? তোমার আমার অবস্থান হবে, তোমার দল একদিকে, তুমি নবী প্রেমিক আরেকদিকে, তোমার নেতা একদিকে, তুমি নবী প্রেমিক আরেকদিকে, সঙ্গত কারণেই নবী প্রেমের মাসআলা হে ফ্রান্সের বিপক্ষে দুর্বার আন্দোলন করে তোলার মাসআলা হে, এই মাসআলাটায় দল ভুলা ভুলে যেতে হবে, চাকরি ভুলে যেতে হবে, নেতা ভুলে যেতে হবে, নবী যেদিকে তুমি ওইদিকে, নবী যেদিকে মার্কা ভুলে যেতে হবে। সঙ্গত কারণে ফ্রান্সীয় দূতাবাস ঢাকার মাটিতে 17 কোটি মুসলমানের মাটিতে থাকবে না, এটা মৌলবীদের সিদ্ধান্ত না, এটা এদেশের 17 কোটি 18 কোটি মুসলমানের ঈমানের কথা, ঈমানের কথা ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন, এটা 17 18 কোটি মুসলমানের ঈমানের দাবি। মুসলমানের দেশে ফ্রান্সীয় পণ্য আমদানি হবে না, এটা কোন হুজুরের দাবি না, এটা শুধু জুনায়েদ বাবুনগরীর দাবি না, নূর হোসেন কাসমির দাবি না, এদেশের আলেমদের দাবি শুধু এটা না, এটা এদেশের নারীদের দাবি, শিশুদের দাবি, মুসলমানের দাবি, এটা এদেশের আবার বৃদ্ধ বনিতার দাবি, মুসলমানের মাটিতে নবী দুশ্মনের দেশের পণ্য আমরা চলতে দিতে পারি না, চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। শুধুই মাত্র এতটুকুনি আমাদের দাবি না, সরকারের কাছে দাবি জানাবো, 17 কোটি মুসলমানের পক্ষ থেকে মুসলমানের ভোটের সরকারের কাছে দাবি, মুসলমানের সংসদে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ঘৃণা প্রস্তাব পাস করতে হবে, করতে হবে, করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে এ 17 কোটি মুসলমানের আহ্বান পৌঁছে দেই, আপনি যেই সংসদ থেকে, যেই সংসদের সংসদীয় সদস্যদের ঐক্যবদ্ধ ভোটের মাধ্যমে, রায়ের মাধ্যমে নিন্দা প্রস্তাব পাস করতে পারবেন না, প্রধানমন্ত্রী এমন সংসদ ভেঙ্গে দিন, ভেঙ্গে দিন, ভেঙ্গে দিন। এদেশের 17 কোটি মুসলমানেরা তাদের ভোট দিয়ে তাদের নবীর কোন দুশ্মনকে সংসদে পাঠায় নাই, সংসদে পাঠায় নাই। সঙ্গত কারণে এই দাবিগুলো একজন মুমিনের দাবি, এটা একজন পুলিশের দাবি, এটা একজন বিডিআরের দাবি, এটা একজন র‍্যাব কর্মকর্তার দাবি, এটা একজন সেনাবাহিনীর দাবি, এটা একজন সরকারি চাকরিজীবীর দাবি, এটা বেসরকারি চাকরিজীবীর দাবি, এটা নারীর দাবি, শিশুর দাবি, 17 কোটি মুসলমানের ঈমানের দাবি, ঠিক কিনা যারা আওয়াজ করে বলে। সঙ্গত কারণে নবী প্রেমের এ দাবিকে আদায় করতে যদি আমাদের শান্ত শিষ্ট বক্তব্যের পরে আমাদের নেতাদেরকে যদি মূল্যায়ন না করা হয়, আমাদের নেতারা যদি আমাদেরকে আবার রাজপথে যাওয়ার জন্য আহ্বান করে আর কোন আজান দেয়, এই মুসলিম জাতি মিল্লাতের নওজোয়ান মর্দে মুজাহিদ, এই মুক্তিযোদ্ধার রক্তের আওলাদ ফরজন্দের কাফেলা, তোরা আবার রাজপথে যেতে রাজি আছিস তো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ।
মুহতারাম হাজেরিন মুহতারাম হাজেরিন কারণ এই প্রেমটা এটা ঈমান এই প্রেমটা কি জোরে বলেন ঈমান আরো জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে আওয়াজ করে বলেন এই প্রেমটা কি জোরে আওয়াজ করে বলেন ঈমান এই প্রেমটাকে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে সর্বত্র প্রতিষ্ঠা করবার জন্য সুন্নতের পাবন জিন্দেগিকে আপনায় নিতে হবে সুন্নতকে আলিঙ্গন করতে হবে তাই আমাদের প্রতিটি কাজে সুন্নতের অনুসরণ অনুকরণ আমাদের প্রেমের সাক্ষী প্রদান করবে আর এই প্রেমের সাক্ষী প্রতিষ্ঠিত হলে আরশের মালিক আমাদের লগে প্রেম করবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই যে মারুফ নীতিটা মারুফ নীতি এটা মুনকার নীতি না এটাই মারুফ নীতি এই মারুফ নীতিকে যারা মুনকার মনে করবে তারা কিয়ামতকে আমন্ত্রণ করবে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে পড়েছি এই হাদিসের তরজমার মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানবো কারণ আমার পরেও যোগ্য বুজুর্গ মেহমানরা উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম শেখ হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামত বরকাতুহুম হযরতুল আল্লাম আল্লামা হাসান জামিল সাহেব দামত বরকাতুহুম সর্বোপরি এদেশের বীর মুসলমানদের লিডার আল্লামা জুনায়েদ বাবুনগরী দামত বরকাতুহুম সহকারে মর্দে মুজাহিদরা এখানে উপস্থিত রয়েছেন ওনারা ওনাদের সিদ্ধান্তমূলক বক্তব্য আপনাদের কাছে পেশ করবে তবে আমরা বলে দিতে চাই আমাদের জবান বন্ধ না করে নিজের ঈমানকে তাজা করুন নিজের ঈমান যদি নবী প্রেমিকদেরকে বরদাস্ত না হয় তো গুলি করে শহীদ করে দিন গাছে লটকায় দিন কিন্তু নবীর প্রেম প্রকাশ করতে বাধা দিবেন না বাধা দিবেন না বাধা দিবেন না নিজের জাহান্নামের পথকে প্রশস্ত করবেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঈমান বুঝবার তৌফিক দান করেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউরাফুল মুনকারু মারুফা ওয়াল মারুফু মুনকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মুনকারকে মারুফ মনে করবে অন্যায়কে যখন ন্যায় মনে করবে আর ন্যায়কে যখন অন্যায় মনে করবে তখন কিয়ামত সংঘটিত হবে ন্যায়কে যখন এই কথা বলেন মুখস্থ করেন মানুষ যখন ন্যায়কে অন্যায় মনে করবে ন্যায় জিনিসকে অন্যায় হিসেবে চিনবে টুপি পরা ন্যায় ওকাজ জঙ্গি সালাম দেওয়া ন্যায় ওকাজ জঙ্গি ভ্রমণ বুঝেন নাই বিষয়টা বুঝছেন কি পাঞ্জাবি পরা ন্যায় লিবাসুত তাকওয়া ভাই কত তালেবান জঙ্গি গো এটা জঙ্গিদের পোশাক দাড়ি রাখার ন্যায় এটা কবরে যায় জঙ্গিদের সুরত ন্যায়কে যখন অন্যায় মনে করবে আর অন্যায়কে ন্যায় মনে করবে অর্থাৎ নবীর কথা বলার ন্যায্য অধিকারকে সন্ত্রাসের দিকে এটাকে ধাবিত করার চক্রান্ত করবে আর শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ধারালো অস্ত্রের মিছিলকে ওরা রাজনীতির কৌশলের অঙ্গ হিসাবে যখন ব্যবহার করবে ব্যবহার করবে তখন ন্যায়কে মনে করলো অন্যায় আর অন্যায়কে মনে করলো ন্যায় কথা বলা আওয়াজ করে ঠিক না বে ঠিক করে চিৎকার করে বলো না কেন ন্যায়কে অন্যায় মনে করলো আর অন্যায়কে ন্যায় মনে করলো ওরা কিয়ামতকে আমন্ত্রণ করলো আমরা কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে এই ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে এই ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বললে যদি তোর মুখে তালা দেওয়া হয় তাতেই কি ন্যায়ের পথের কথা বন্ধ হয়ে যাবে না ন্যায়ের পথে কথা বললে যদি তোর পথে কাটা দেওয়া হয় ন্যায়ের পথে চললে যদি তোর পথে কাটা ফেলা হয় তাদের কি তাতেই কি তোর ন্যায়ের পথে চলা বন্ধ হয়ে যাবে এই কথা বলো জোরে আওয়াজ করে বলো জোরে আওয়াজ করে বলো ন্যায়ের পথে হাঁটতে চলতে ন্যায়ের কথা বলতে ন্যায়ের পতাকাকে উড্ডীন করতে গিয়ে যদি তোমাকে বাধা দিয়েই দেয় তোমাকে রোধ করেই দেয় তাতেই কি তুমি অন্যায়কে ন্যায় বলবে অন্যায়কে ন্যায় বলবে ন্যায়কে অন্যায় বলবে না এই নীতিতে যদি থাকো লা তাকুমুস সাআ কিয়ামত সংগঠিত হবে না
সঙ্গত কারণে মুসলমান হিসেবে আমাদের প্রস্তুতি থাকবে আল্লাহর পেয়ারা হওয়ার নবী রাশেক হিসেবে মর্দে মুমিন হিসেবে সামনে বাড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন যো কিছু হুয়া ইয়া রব তেরে কারণ সে হুয়া যো কিছু হোগা তেরে কারণ সে হি হোগা বক্ষিতে আগুন আছে তোমাদের তোমরা অগ্নিগিরি সে অগ্নি শিখা ভীষণ আত্ম বিস্তৃত আছে ঘিরি পাষাণ হইয়া পড়িয়া আছো হায় রে আত্ম ভোলা তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবল দোলা উঠিবে প্রবল দোলা উঠিবে আবার দোলা মা হাওল কি হো তাজা হাওয়া তুঝকো গওয়ারা দরকার হে তাহজিব কো ফির তেরা সহারা করে কে বার নই রঙ সে দুনিয়া কা নজারা চমকেগা ফির কে বার তেরি বখত কা তারা বখত কা তারা হে বাংলা কে মুসলমান মহতরম হাজিরিন জাগো আবার জাগো আর আবার আজান দাও বিপ্লবের পতাকা আবার হাতে নাও দুর্বার ব্যাগের সামনে চলে যাও কিছুই লাগবে না ইমানি তত্ত্ব আগুনের শিখাকে জ্বালিয়ে দাও পৃথিবীর সকল কুফর তছনছ হয়ে যাবে এটাই আল্লাহ পাকের ওয়াদা নসরুম মিনাল্লাহি ও ফাতহু করিম রাজি তো ইনশাআল্লাহ 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 রাজি তো ইনশাআল্লাহ আরো যারা আওয়াজ করে চিৎকার করে জানিয়ে দাও রাজি তো ইনশাআল্লাহ এই দাওয়াত রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব সংক্ষিপ্ত আলোচনা এখানে